ওকে, দিস ইজ রাসেল কাউসার এবং আমার হাতে যে বইটি আছে এটা হচ্ছে সেল মি দিস পেন। বেসিক্যালি সেলসের একটা রুলস হলো ডোন্ট সেল দ্য ফিচার, রেদার সেল দ্য বেনিফিট। এখন হোয়াট ইজ ফিচার এবং বেনিফিট? বেসিক্যালি আপনি একজন মানুষ হিসেবে আপনার মধ্যে যা কিছু আছে সেটা হচ্ছে ফিচার, আর আপনি বাইরে থেকে যেটা ইনপুট নিচ্ছেন সেটা হচ্ছে বেনিফিট। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, কেন আমরা ফিচার সেল না করে বেনিফিট সেল করব? আমি একটু একটি কলমের কথা বলি। আমরা ইকোনোডিএক্স কলমটার কথা আমাদের অবশ্যই মনে আছে। ইকোনোডিএক্স কলমের কথা একবার চিন্তা করে দেখেন, একটা সময় খুবই জনপ্রিয় একটা কলম ছিল, বাট রাইট নাও এই মোমেন্টে এসে আমরা কেউ ইকোনোডিএক্স ব্যবহার করছি না। ওয়াই? বিকজ ইকোনোডিএক্সের জায়গাটা নিয়ে নিয়েছে ম্যাটাডোর। কেন? কারণ ম্যাটাডোর কলম দিয়ে আরও একটু স্মুথলি লেখা যায়, ম্যাটাডোর কলমের গ্রিপারটা আরও একটু স্মুথ। এই কারণে আমরা সবাই ইকোনোডিএক্স কলমটাকে স্কিপ করে ম্যাটাডোর কলমটা ব্যবহার করছি। এখানেই বেসিক্যালি আমি বলতে চাচ্ছি, আপনি ফিচার সেল না করে বেনিফিট সেল করার চেষ্টা করুন। এবার আসেন, একজন মানুষ হিসেবে আপনার মধ্যে কী ফিচার রয়েছে? আমরা যদি ধরে নিই, আমি কথা বলতে পারি, আমি কথা বলতে পারি, এটা আমার জীবনে একটা ফিচার। এখন প্রশ্ন হচ্ছে, আমি কত ভালো কথা বলতে পারি? আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আপনি কত ভালো কথা বলতে পারেন তার উপরই ডিপেন্ড করে আপনি সেরা জবটা পাবেন কি পাবেন না, সেরা সুযোগটা আপনি পাবেন কি পাবেন না, ইভেন সেরা ইনভেস্টরের ইনভেস্টমেন্টটা আপনি পাবেন কি পাবেন না, তার পুরোটাই ডিপেন্ড করছে আপনি কত ভালো কথা বলতে পারেন তার উপর। তার মানে দাঁড়ালো, আপনি কথা বলতে পারেন এটা আপনার ফিচার, এবং আপনি ভালো কথা বলতে পারেন এটা আপনার জীবনে বেনিফিট। এই কারণে আমি বলছি, সেল করলে বেনিফিট সেল করুন, নট ফিচার। আর এই উদ্দেশ্য নিয়ে আমার এই বইটা লেখা, এবং এই বইয়ের ভেতর যে সমস্ত কনটেক্সট আছে সবগুলি আপনাকে শেখাবে আপনি কীভাবে আপনার লাইফে ফিচার সরিয়ে দিয়ে বেনিফিট যোগ করতে পারবেন। আমার এই বইটিতে টোটাল 176 পাতা রয়েছে এবং 56টি গল্প রয়েছে। 56টি গল্পকে আমি তিনটা ভাগে ভাগ করেছি। আমার এই বইটির প্রথম ভাগে রয়েছে অ্যাজ অ্যান স্টুডেন্ট, আপনি একজন স্টুডেন্ট হিসেবে নিজের লাইফে কীভাবে বেনিফিট অ্যাড করবেন, যেন আপনি আপনার ক্লাসরুমে, আপনি আপনার সোসাইটিতে, আপনি আপনার প্যারেন্টের কাছে, আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে আপনাকে সেল করতে পারেন, দ্যাট মিন্স অ্যাকসেপ্টেন্স তুলে আনতে পারেন নিজের। সেকেন্ড পার্টে রয়েছে কীভাবে আপনি কর্পোরেশনে, দ্যাট মিন্স একটা কর্পোরেট জবে মুভ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে একজন স্টুডেন্ট ছিলাম, আমি একটা কর্পোরেট জব করে এসেছি, এবং আমি রাইট নাও একজন উদ্যোক্তা। এই কারণে আমি জানি একটি কর্পোরেট জবে এন্ট্রি নিতে গেলে কী কী করতে হয়, একটি কর্পোরেট জবে টিকে থাকতে হলে কী কী করতে হয়, পলিটিক্স থেকে বেঁচে থাকতে কী কী করতে হয়। ঠিক আমার বইয়ের সেকেন্ড পার্টে আছে, আপনি আপনার কর্পোরেট লাইফের এন্ট্রি নেওয়ার জন্য কী ধরনের ভ্যালু, কী ধরনের বেনিফিট নিজের লাইফে অ্যাড করবেন। এবং আমার বইয়ের থার্ড পার্টে আছে, আপনি কীভাবে উইদাউট এনি ইনভেস্টমেন্ট, উইদাউট এনি ক্যাপিটাল বা মূলধন, আপনি কীভাবে উদ্যোক্তা হবেন এবং নিজের সেই উদ্যোগকে কীভাবে বিনা পয়সায় বা খুবই অল্প পুঁজিতে মানুষের কাছে তুলে ধরবেন এবং সাস্টেইনেবিলিটি নিয়ে আসবেন। এটা আমি কেন লিখতে পেরেছি, বিকজ রাইট নাও আমি একজন উদ্যোক্তা, আর আমার এই বইটি আপনি পড়লে একই সাথে স্টুডেন্ট লাইফ, কর্পোরেট লাইফ এবং আপনার উদ্যোক্তা লাইফ, এই তিনটা লাইফকে একত্রিত করে ফিচারগুলোকে সরিয়ে রেখে বেনিফিট অ্যাড করতে পারবেন। আর এই সমস্ত কিছু নিয়ে আমি বলতে যাচ্ছি, এক কথায় বলতে যাচ্ছি, সেল মি দিস পেন, দ্যাট মিন্স কলম বিক্রি করেন আর নিজেকে প্লিজ বেনিফিট সেল করার চেষ্টা করেন, নট ফিচার। সো আমরা বইটি কোথায় পাবো? যদি আমার অটোগ্রাফ সহ বইটি নিতে চান, আপনি সরাসরি durbin.com পেজে মেসেজ করতে পারেন, অথবা আপনাদের জন্য durbin.com ওয়েবসাইট অ্যাভেলেবল রয়েছে। সো আর দেরি কেন, শুরু করে দিন।